আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে 360 জন ওলি সহ সিলেট আগমনের সঠিক ইতিহাস এই ভিডিওতে তুলে ধরব। যদি আপনারা ভিডিওটি পুরো আলোচনা শেষ পর্যন্ত দেখেন এবং মনোযোগ সহকারে শুনেন, তাহলে বিনা যুদ্ধে শুধুমাত্র ইমানি শক্তিতে মহান আল্লাহ তাআলার গায়েবী মদতে শাহ জালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাইহি রাজা গৌরগোবিন্দকে পরাজিত করার সঠিক ইতিহাস জানতে পারবেন। সিলেটের নাম তখন শ্রীহট্ট। অধিকাংশ নাগরিকই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। সে সময় এই শ্রীহট্টের রাজা ছিলেন রাজা গৌরগোবিন্দ। গৌরগোবিন্দ ছিলেন কঠোর হিন্দু ও অত্যাচারিত শাসক, অন্য ধর্মের প্রতি ছিলেন চরম বিদ্বেষী। বাংলার অনেক জায়গাতে ইসলামের প্রচার হলেও গৌরগোবিন্দের কারণে সিলেট অঞ্চলে তখনও অতি অল্প কিছু নাগরিক ছিল মুসলমান। এর মধ্যে ছিলেন শেখ বোরহানউদ্দিন নামে একজন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, কিন্তু তার কোনো সন্তান হচ্ছিল না। আল্লাহর কাছে প্রার্থনা করতেন একটা সন্তানের জন্য। একসময় তার প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হলো। বোরহানউদ্দিনের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান। পুত্র সন্তানের আকিকার জন্য বোরহানউদ্দিন গরু জবাই করার মনস্থির করলেন, কিন্তু কট্টর হিন্দু রাজা গৌরগোবিন্দর এলাকায় গরু জবাই একদম নিষিদ্ধ। দীর্ঘ আকাঙ্ক্ষিত সন্তান পেয়েছেন, তাই গোপনে গরু জবাই করে ফেললেন বোরহানউদ্দিন, কিন্তু সেটা গোপন থাকলো না। এই কথা চলে গেল রাজা গৌরগোবিন্দের কানে। কথিত আছে, কোনো এক কাকের মুখ থেকে এক টুকরা মাংস গৌরগোবিন্দ রাজপ্রাসাদে এসে পড়ে যায় এবং এখান থেকেই গরু জবাই হওয়ার কথা প্রকাশ পায়। গৌরগোবিন্দ তল্লাশি করে বের করলেন গরু জবাই করা ব্যক্তিকে, গ্রেপ্তার করলেন বোরহানউদ্দিনকে। গরু জবাই নিষিদ্ধ থাকার পরও কোন সাহসে সে এই কাজ করলো জানতে চাইলেন বোরহানউদ্দিনের কাছে। বোরহানউদ্দিন জানালো তার সন্তানের আকিকার কথা। সন্তানের জন্য গরু জবাই করা হয়েছে শুনে নিষ্ঠুর রাজা গৌরগোবিন্দ বোরহানউদ্দিনের শিশু সন্তানকে এনে হত্যা করলেন। যে হাতে বোরহানউদ্দিন গরু জবাই করেছিলেন সেই হাতও কেটে দিলেন। শোকার্ত ক্ষুব্ধ বোরহানউদ্দিন গেলেন বাংলার তৎকালীন শাসক শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট। জানালেন এই নিষ্ঠুরতার কথা এবং শোনালেন গৌরগোবিন্দর অত্যাচার, নির্যাতন ও ইসলামের বিদ্বেষের কথা। ফিরোজ শাহ সব শুনে তার ভাগ্নে সেকেন্দার গাজীর নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করলেন গৌরগোবিন্দকে পরাজিত করার জন্য এবং সিলেটকে নিয়ন্ত্রণে আনতে। সে সময় সিলেটের নাম ছিল শ্রীহট্ট। রাজা গৌরগোবিন্দ ছিলেন জাদুবিদ্যায় পারদর্শী। জাদুবিদ্যা দিয়ে সে শত্রুপক্ষকে ঘায়েল করে দিতেন। গৌরগোবিন্দ তার জাদুবিদ্যা দিয়ে তাদের উপর অগ্নিবাণ নিক্ষেপ করেন। কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছিলেন না মুসলিম সৈন্যরা। ব্যাপক ক্ষয়ক্ষতি হলো সিকান্দার গাজীর বাহিনীর। অভিযানে ব্যর্থ হয়ে পিছু হটলেন সিকান্দার গাজী। ফিরে এসে জানালেন গৌরগোবিন্দের জাদুর শক্তির কথা। স্বাভাবিক যুদ্ধের পথে তাকে পরাজিত করা যাবে না, অলৌকিক শক্তি দিয়েই তাকে পরাজিত করতে হবে। মনে কষ্ট নিয়ে বোরহানউদ্দিন চলে গেলেন দিল্লি। গৌরগোবিন্দের ইসলাম বিদ্বেষ, বোরহানউদ্দিনের সন্তান হত্যা ও সেকেন্দার গাজীর অভিযানের ব্যর্থতার কথা জানতে পারেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি। শুনে ক্ষুব্ধ হয়ে শক্তিশালী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন তিনি। কিন্তু শ্রীহট্ট সিলেটের চারপাশে নদী থাকায় এবং সে নদীর উপর গৌরগোবিন্দ নিয়ন্ত্রণ থাকার কারণে ও কালো জাদুবিদ্যার কথা স্মরণ করিয়ে দেয় আলেমরা। সাধারণ কোনো সেনাপতির নেতৃত্ব অভিযান পরিচালন করে লাভ হবে না, এখানে পাঠাতে হবে অত্যন্ত ইমানদার ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন কারো নেতৃত্বে। কিন্তু কে এমন আছে, কোথায় পাওয়া যাবে এমন সেনাপতি? কিছুদিনের মধ্যেই পাওয়া গেল এমন একজনকে, এবং সুলতানের বাহিনীর মধ্যেই। এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে দিল্লি প্লাবিত হয়ে গেল, ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, অন্ধকারে ঢেকে গেল পুরো নগরী। কোথাও কোনো প্রদীপ জ্বালানোর উপায় নেই, কিন্তু ব্যতিক্রম হিসেবে দেখা গেল একটি তাঁবু, সেখানে আলো জ্বলছে। সবাই অবাক হয়ে সেখানে পৌঁছে দেখল একজন সৈনিক একাগ্র চিত্তে কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন। এই ঝড় বৃষ্টির মধ্যেও তার ঘরে আলো জ্বলতে দেখে এবং কোনো রকম উৎকণ্ঠ না দেখিয়ে একাগ্র চিন্তে কোরআন তেলাওয়াত করা দেখে সকলেই তার ইমানদারিত্বে অভিভূত হয়ে গেলেন। সুলতান আলাউদ্দিন খিলজির কানে সংবাদ পৌঁছে গেল। সুলতান নিজ চোখে এসে দেখলেন যে তার বাহিনীর একজন সাধারণ সৈনিক সৈয়দ নাসিরউদ্দিন। আলেমরা পরামর্শ দিলেন সৈয়দ নাসিরউদ্দিনের নেতৃত্ব অভিযান পরিচালনা করতে। এতে রাজা গোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে শ্রীহট্ট জয় করা সম্ভব হতে পারে। সুলতান সম্মতি দিলেন।
সৈয়দ নাসির উদ্দিনকে সেনাপতির দায়িত্ব দিয়ে অভিযানে পাঠালেন। এইদিকে বুরহানুদ্দিন দিল্লিতে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়েছেন, আর একই সময়ে দিল্লিতে পৌঁছেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এর মাধ্যমে বুরহানুদ্দিন জানতে পারলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জ্ঞান ও এবাদতের গভীরতা এবং আধ্যাত্মিকতার কথা। বুরহানুদ্দিন নিজের কাহিনী শাহজালাল রহমতুল্লাহ এর নিকট বর্ণনা করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বুরহানুদ্দিনের থেকে সব কথা শুনে সিলেটে আসার সিদ্ধান্ত নিলেন। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একজোড়া কবুতর ভালোবাসার নিদর্শন স্বরূপ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে উপহার দেন। কবুতর জোড়া তিনি পোষা পাখির মতো পুষতে লাগলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীতে জালালি কবুতর হিসেবে প্রসিদ্ধ এই কবুতরের সিলেটের বহু গৃহস্থের বাড়িতে দেখা যায়। স্বল্প দিনে এ কবুতর সংখ্যায় বহু হয়ে যায়। এদের খাওয়া বা শিকার করা হয় না। এখনো সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে অসংখ্য জালালি কবুতর রয়েছে। শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিন থেকে 12 জন সঙ্গী সহ রওনা করলেও পথে পথে তার আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে অনেকে শিষ্যত্ব গ্রহণ করে তার সঙ্গী হয়েছেন। সংখ্যাটা তখন 240 জন। এই 240 জন অনুসারী নিয়ে তিনি সিলেটে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। আলাউদ্দিন খিলজির প্রেরিত সেনাপতি সৈয়দ নাসিরুদ্দিনের সাথে দেখা হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে জেনে ও তাকে দেখে তার শিষ্যত্ব গ্রহণ করলেন নাসিরুদ্দিন। সৈয়দ নাসিরুদ্দিনের অধীনে 1000 আশ্বরায়ী ও 3000 পদাতিক সৈন্য সহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা হলেন। সোনারগাঁয়ে এসে সিকান্দার গাজীর সাথে সাক্ষাৎ করলেন। সিকান্দার গাজী সিলেট ও রাজা গোবিন্দ সম্পর্কে অবহিত করলেন তাদেরকে। সকলে মিলে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদর্শে অনুপ্রাণিত হয়ে সিকান্দার গাজী নিজেও শিষ্যত্ব গ্রহণ করলেন। এভাবে পথে পথে অনুসারী সংখ্যা বাড়তে বাড়তে সিলেট পৌঁছানোর আগ পর্যন্ত 360 জনে পৌঁছল। মুসলিম বাহিনীর অভিযানে অগ্রসর হওয়ার খবর পেয়ে রাজা গৌর গোবিন্দ ব্রহ্মপুত্র নদীতে সকল প্রকার নৌকা চলাচল বন্ধ করে দিলেন। তবুও শাহজালাল রহমতুল্লাহ তার অনুসারী ও অনুগত বাহিনীকে নিয়ে নদী পার হয়ে অগ্রসর হলেন। কিভাবে নদী পার হলেন সেটাও স্পষ্ট জানা যায় না। নিজেরা নৌকা নিয়ে এসেছিলেন কিনা তাও নিশ্চিত নয়। তবে প্রচলিত আছে এবং পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভক্তদের মতে জানা যায় যে তারা সবাই জায়নামাজে চড়ে নদী পার হয়েছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে রাজা গোবিন্দের গৌর রাজ্যের দক্ষিণ সীমা নবীগঞ্জের দিনারপুর পরগনায় উপস্থিত হলেন। গোবিন্দের সৈন্যরা তীর দিয়ে আক্রমণ করলেও কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সামনে অগ্রসর হতে সক্ষম হন। খবর পেয়ে গৌর গোবিন্দ এবার সুরমা নদীতে নৌকা চলাচল বন্ধ করে দেয়। সেখানকার সকল নৌকায় আগুন দিয়ে ধ্বংস করে দেয়। খরস্রোতা সুরমা নদী পার হতে সক্ষম হবে না বলে ধারণা ছিল গোবিন্দের। আর অস্ত্র হিসেবে তো তার জাদুবিদ্যা আছেই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাহিনীর উপর গোবিন্দের জাদুমন্ত্র ব্যর্থ হতে থাকলো। ফলে সব রকম কৌশল যখন বিফল হয়ে গেল তখন শেষ চেষ্টা হিসাবে রাজা গৌর গোবিন্দ বিশাল আকার লৌহদনিক জাদুমন্ত্র করে তা শাহজালাল রহমতুল্লাহর কাছে পাঠান এবং শর্ত দেয় কেউ যদি একা উক্ত ধনুকের সাহায্যে তীর মারতে পারে তাহলে গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবেন। শাহজালাল রহমতুল্লাহ তাদের দলের লোকদের উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি কখনো ফজরের নামাজ কাজা করেনি অথবা বাদ দেয়নি একমাত্র সেই পারবে এই বিশাল লৌহদনিক দিয়ে একা তীর মারতে। পাওয়া গেল সৈয়দ নাসিরুদ্দিনকে। নাসিরুদ্দিন তীর মারতে সফল হলেন। রাজা গৌর গোবিন্দ গোপনে রাজ্য ছেড়ে চলে গেলেন। গোবিন্দ গড়দুয়ার স্থিত রাজবাড়ি পরিত্যাগ করে প্যাচগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন। এরপর থেকে আর তার কোনো হদিস মেলেনি। 1303 সালে প্রায় বিনা যুদ্ধে সিলেট জয় করলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। কিছুক্ষণ পর সিলেট শহরে সর্বপ্রথম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদেশে সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার আজান দেন। এরপর তিনি তার শিষ্য সিকান্দার শাহকে রাজ্য পরিচালনা ও শাসন দায়ভার দায়িত্ব দিয়ে নিজ ধর্মের খেদমতে আত্মনিয়োগ করলেন।
সিকান্দার শাহ প্রথমেই জায়গার নাম শ্রীহট্ট থেকে জালালাবাদ রাখলেন। জালালাবাদে মাদ্রাসা, মক্তব, প্রজাদের যাতায়াতের রাস্তাঘাট, বিশ্রামাগার ও বিশুদ্ধ পানির জন্য নলকূপের ব্যবস্থা করলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ইসলাম প্রচারের জন্য যাত্রা শুরু করেন তখন তার সহসার ছিল মাত্র 12 জন। সিলেটে প্রবেশের সময় যে সংখ্যা দাঁড়ায় 360 জনে। বাংলাদেশে ইসলাম প্রচারে এই 360 জনের অবদান অনস্বীকার্য। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিকতা, কারামত, উদারতা মুগ্ধ হয়ে এই অঞ্চলের লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। প্রায় সারা বছরই তিনি রোজা থাকতেন, আহার করতেন খুবই সামান্য, বিভিন্ন স্থানে ঝটিকা সফরে বের হতেন ধর্ম প্রচারে। সারা জীবন কঠোর পরিশ্রম ও অবিশ্রান্ত সাধনার ফলে ক্রমান্বয়ে তিনি দুর্বল হয়ে পড়লেন। হঠাৎ স্বাস্থ্যের অবনতির ফলে তিনি বুঝতে পেরেছিলেন তার প্রতি অর্পিত আল্লাহ তাআলার দায়িত্বের হয়তো পরিসমাপ্তি ঘটেছে। তিনি তার সকল শিষ্যগণকে ডেকে পাঠালেন, সকলকে ইসলামের সমান আদর্শের প্রতি অবিচল থাকতে ও প্রচার করার পুনর্নির্দেশ দিয়ে সৈয়দ নাসিরুদ্দিনের উপর সকল খলিফাগণের তদারকের দায়িত্ব অর্পণ করে যান। 740 হিজরি সনের 1346 খ্রিস্টাব্দ জিলহজ মাসের 20 তারিখ শুক্রবার হযরত শাহজালাল রহমতুল্লাহর শরীরের অবস্থা খুবই খারাপ হয়। পূর্বদিন অর্থাৎ বৃহস্পতিবার তিনি সারাদিন আগত খলিফা, মুরিদ ও ভক্তবৃন্দ সহ সাধারণ দর্শককে শেষবারের মতো দেখা দিলেন। নিজ গৃহে প্রবেশের পর্বে তার খাদেমিকে বললেন কেউ যাতে তার গৃহে প্রবেশ না করে। তিনি রাতের প্রথমার্ধে জিকির করলেন, হঠাৎ তার আওয়াজ ক্ষীণ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পূর্বের আকাশে আলোর রেখা ছড়িয়ে পড়ল। মসজিদের মিনারে হতে আজানের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল জনপদ। কিন্তু একই ব্যতিক্রম, হযরত শাহজালাল রহমতুল্লাহ নিদ্রা হতে উঠছেন না। খাদেম ধীরে ধীরে দরজার ফাঁক করে দেখলেন হুজুর বসা নেই, চিৎভাবে শায়িত। ইহকালের জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। ভিউয়ার্স, এই ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেট বিজয়ের ইতিহাস। এই পুরো ঘটনাতে আমি চেষ্টা করেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেট আগমনের সঠিক তথ্য তুলে ধরার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলি মাফ করে দেন এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন।